বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাম। প্রশ্ন হলো, হারাম কাজ করা অবস্থায় জিকির আজকার করা যাবে কি? শেখ হারাম কাজও করছে আবার জিকিরও করছে, কি হচ্ছে? হ্যাঁ, বিপরীত জীবন। জিকির মানে কি? জিকির মানে তোর মন্ত্র না, জিকির মানে হচ্ছে স্মরণ। কার স্মরণ? জিকিরুল্লাহ, আল্লাহর স্মরণ। যে আল্লাহকে স্মরণ করে, আগে স্মরণ জবানে করতে হবে না অন্তরে করতে হবে? আগে অন্তরে। কিন্তু আজকালকার অধিকাংশ জিকিরকারী না, হয় বেদাতি, আর যদি সুন্নতের অনুসারী হয়তো মৌখিক মন্ত্রের জিকির পাঠ করে, অন্তর তাদের জিকিরুল্লাহ থেকে গাফিল। আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে, আল্লাহর জিকির করতে হবে, তারপরে সেই জিকিরগুলি পাঠ করতে হবে অর্থ বুঝে। অর্থ বুঝলে মানুষের জীবনের ওপর তার সুপ্রভাব পড়বে, হ্যাঁ, প্রতিক্রিয়া হবে, তার জীবনে পরিবর্তন আসবে, হ্যাঁ, ভালোর দিকে সে যাবে ধীরে ধীরে। সেই জন্য জিকির মানে মন্ত্র পাঠ নয়। মন্ত্র পাঠ করা হচ্ছে অমুসলিমদের তরিকা। মুসলিমদের তরিকা হচ্ছে জিকির, অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা, তারপরে জবান দিয়ে স্মরণ করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে নিজের জীবনটাকে লাগানো। কোনো হারাম কাজের আগে বিসমিল্লাহ বলা যাবে? হারাম কাজও করছে বিসমিল্লাহ বলছে, হ্যাঁ, এই জীবনে দ্বন্দ্ব রয়েছে এবং দুর্বল ইমানের পরিচয় বহন করে, তার ইমান অত্যন্ত দুর্বল, যার ফলে গুনার কাজেও বিসমিল্লাহ, গুনার কাজে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ব্যবিচার করবে? বিসমিল্লাহ বলে মদ খাবে? হ্যাঁ, এর চাইতে নোংরামি আর কি আছে? একটু নোংরামি করছে আবার ধৃষ্টতা যে আল্লাহর নাম উচ্চারণ করছে। আল্লাহ হেদায়েত দান করুন, সংশোধনের তৌফিক দান করুন।